দুনিয়ায় সব কিছু শেষ হয়ে গেলেও একটি জিনিস কখনোই শেষ হবে না, সেটা হলো খাবার। মানুষ খাওয়ার জন্যই বেঁচে থাকে, কিন্তু দেখার বিষয় হলো আপনি কি খাচ্ছেন। কেননা পৃথিবীতে এমন কিছু খাবার আছে যা খাওয়ার পর আপনি আপনার পরের খাবারটা খেতে পারবেন কি না সে বিষয়ে কোনো গ্যারান্টি নেই। যদি আমাদের এই কথা আপনার বিশ্বাস না হয় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। আমেরিকা ও সাউথ আফ্রিকার লোকেরা বুল ফ্রগ নাস্তা হিসেবে খায়। হ্যাঁ বন্ধুরা, যেটা দেখে আমার আপনার ঘৃণা আসে সেটা ফ্রান্সের মতো দেশে অনেক বেশি জনপ্রিয়, বিশেষ করে এর পা অনেক বেশি প্রিয়। এটা খাবার ব্যাপারে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কোন সাইজের পা খাচ্ছেন। এটা বড় আকৃতির হলে ঠিক আছে, কিন্তু যদি ছোট আকৃতির হয় তবে এটা খাওয়ার কারণে আপনার অনেক ধরনের রোগ হতে পারে, কিছু লোকের তো মৃত্যুও ঘটেছে। তাও কিছু মানুষ শখের বশে এটা খেয়ে থাকে। এতে করে আপনার মাথায় অবশ্যই আসবে, দুনিয়ায় এত এত খাবার থাকতে কেন মানুষ এমন বিপজ্জনক খাবার খায়। জবাবটা আমরাই বলে দিচ্ছি, দুনিয়ায় খাওয়ার জন্য সবই চলে। এল্ডারবেরি বিপজ্জনক খাবারের একটি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো একটি ফল কিভাবে মৃত্যুর কারণ হয়। অনেক রিসার্চে এসেছে যদি রান্না না করে খাওয়া হয় তবে এটা মৃত্যুর কারণ হতে পারে। কাঁচা খেলে সাইনাইটের সমস্যা হতে পারে, তবে এটি খেলে ইমিউনিটি বাড়ে। এটা ভিটামিন এ বি সি এর অন্যতম উৎস। সাইনাইড থেকে সাবধান থাকতে রান্না করে খাওয়াই উত্তম। এর মানে এই না যে আমরা আপনাদের খাবারের উপকারিতা সম্পর্কে বলবো, আরও অনেক খাবার আছে যা শুনলে আপনি চমকে যাবেন। চায়না, জাপান, কোরিয়ায় সি ফুডের প্রচলন অনেক বেশি। ব্লাড ক্লাম্পস খাবারটি পছন্দ হয়ে থাকলে এখনই সাবধান হন, এটা অনেক বেশি বিপজ্জনক। পৃথিবীতে এক জায়গায় এটি খাওয়া হয়, জায়গাটির নাম বোধ হয় আপনারা গেস করতে পারছেন। যে কোনো জিনিস খেয়ে ফেলতে পারে এমন দেশের নাম চায়নাই হবে, তাই না? এটা বানানোর প্রক্রিয়া শুনলে আপনি অবাক হবেন। এটা রান্না করে বা আগুনে ঝলসে নয়, বরং গরম পানিতে ফুটিয়ে খাওয়া হয়, কিন্তু চীনারা এটা কাঁচাই খেয়ে ফেলে। দেখুন, লেবুর রস দিয়ে খাবারটি এরা খেয়ে ফেলে আর হাসপাতালেও ভর্তি হয়, তবুও চীনারা এটা খায়। আপনারা নিশ্চয়ই অক্টোপাসের নাম শুনেছেন। টিভি সিনেমা কার্টুনে আমরা অক্টোপাস দেখে থাকি। এই আটপাওয়ালা জীবকে মানুষ খাওয়ার শখও রাখে, যার কারণে তাৎক্ষণিক মৃত্যুও হয়। তাও এটা খাবার অভ্যাস মানুষ ত্যাগ করতে পারে না। আর এর ক্ষতিকর দিক যদি আপনি বুঝতে না পারেন তাহলে এই মহিলাকে দেখুন, যে অক্টোপাস খেতে বসেছিল কিন্তু জীবন্ত অক্টোপাস ওনাকেই নিজের নাস্তা বানানোর কথা ভাবছে, যার কারণে ওনার চোখে পানিও বের হয়েছে। তবুও চায়নার প্রায় সব রেস্টুরেন্টে এটি পাওয়া যায়, আর এটা আপনার প্লেটে এমনভাবে নড়াচড়া করবে যেটা দেখে আপনার খাবারে অভক্তি হবে, কিন্তু চায়নার মানুষের জন্য এটা অত্যন্ত মজাদার খাবারের একটি। চীন, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো দেশে এমন সব খাদ্যাভ্যাস যা শুনে আপনার খাওয়ার রুচি হারিয়ে যাবে, কারণ এটা অন্য কিছু নয় বরং বানরের মাথা। এখানকার লোক জীবন্ত বানরের মাথা খেয়ে থাকে। কিছু রেস্টুরেন্টের শব্দ বানর মেরে তার মাথা টেবিলে মেনু হিসেবে সার্ভ করা হয়। মানুষ এটি শক করে খায়। মগজ খাওয়ার প্রথা অনেক প্রাচীন, এদের এই প্রথা অনেক আজব, কেননা এই বানর মানুষের আদিরূপ বলে মানা হয়। চীনারা এদেরই মেরে ফেলার প্রথা বানিয়ে ফেলে। উপরন্তু এরা এটাও জানে এটা খাওয়ার কারণে অনেক রোগ হতে পারে, কিন্তু রোগ থেকে বাঁচার চেয়ে রোগ ছড়াতে এরা বেশি পটু, এবং তারা কয়েকবার এভাবে রোগ ছড়িয়েছেও। ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, যাতে করে নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন যায়। থ্যাংকস ফর ওয়াচিং।